আমরা বল বিভাজনের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব আজকে। তো দেখো, আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি, ফিগার দেওয়া আছে, ফ্রি বডি ডায়াগ্রাম দেওয়া আছে। তো প্রশ্নে বলা হচ্ছে, চিত্রে প্রদত্ত বলগুলো ক্রিয়াশীল থাকলে সাম্য অবস্থার জন্য একটি বল এফ কিভাবে কাজ করবে। তো সে এফ বলটা আর এখানে চিহ্নিত করা নাই। এখানে এই প্রশ্ন দ্বারা বোঝানো হয়েছে, এখানে যে বলটা বলগুলো কাজ করছে, এই বলগুলার মধ্যে একটা এফ বল কাজ করাতে হবে, নির্দিষ্ট একটা কোণে এফ বল কাজ করাতে হবে। ওই এফ বল কাজ করার কারণে এই জিনিস মানে এমনভাবে যেন এফ বলটা কাজ করে যেন এটি সাম্য অবস্থা অর্জিত হয়। এখন এফ বলটা আমরা যে বললাম যে নির্দিষ্ট কোণের জন্য এফ বল কাজ করতে, অর্থাৎ এফ বলটা থিটা কোণে কাজ করতে হবে। তো আমরা কোথায় দিব এফ বলটা? এখানে দিব, এখানে দিব, এখানে দিব না, এখানে দিব, কোন কোয়াড্রেন্টে দিব এফ বলটা, এটা কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিইনি। তাহলে এখন আমরা বুঝবো কী করে অ্যাকচুয়ালি এফ বলটা কোন কোয়াড্রেন্টে কাজ করছে? বোঝার কিন্তু কোনোভাবে উপায় নেই। আমার কথাটা বুঝো, প্রশ্ন বলা হচ্ছে যে এই যে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম দেওয়া আছে, এই বলগুলো কাজ করছে, এই বলের ভিতর আবার তোমাকে নতুন করে একটা এফ বল কাজ করাতে হবে যেন এই সমস্ত অবস্থাটা সাম্য অবস্থা অর্জন করে। তাহলে এখন এফ বলটা আমি এখন দিব কোথায়? চিত্র তো দেওয়া নাই, তাহলে এখন আমরা কোথায় দিব? এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আনুমানিক অনুসারে যে কোনো একটা কোয়াড্রেন্টে এফ বলটাকে তুমি দাও, থিটা কোণে যে কোনো একটা কোয়াড্রেন্টে এফ বলকে অবস্থান করাও। অ্যাকচুয়ালি এফ বলটা কোথায় কাজ করবে সেটা আমাদের উত্তর বলে দিবে। তুমি যে কোনো একটা কোয়াড্রেন্টে অবস্থান করতে পারো। তো আমরা দিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে এফ বলের অবস্থানটা দিব। তো আমরা তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই এফ বলের অবস্থানটা চিহ্নিত করে দিই। এফ বলের অবস্থানটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নিত করব, যে কোনো একটা কোয়াড্রেন্টে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নিত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নিত করতেছি, আবার যে ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নিত করলে যে অঙ্কটা সহজ হবে তাও কিন্তু নয়। যেই কোয়াড্রেন্টে তুমি দাও না কেন, অঙ্কটা হবে একই রকমভাবে। তাহলে দেখো, এখন এখানে যে হচ্ছে আমরা থিটা কোণে যে এফ বলটা অবস্থান করলাম, এবার আমরা অঙ্কটা সলিউশন করে ফেলি। আমরা জানি এইগুলোকে সমস্ত কম্পোনেন্টে বিভক্ত করে দেব, এক্স অক্ষ বরাবর উপাংশ বা কম্পোনেন্ট, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বা কম্পোনেন্ট, এইভাবে আমরা ভাগ করে দেবো। এটা চাপা বল হিসেবে কাজ করছে, এদিকে একটা, এইদিকে একটা, এরপরে এখানে একটা, এখানে একটা, ওকে। তো এবার আসো আমরা অঙ্কটা সলিউশন করে ফেলি। ফার্স্টে আমরা তো যেহেতু সাম্য অবস্থা অর্জিত হবে, তো সাম্য অবস্থা অর্জিত হলে দেখো, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে যদি বস্তু যদি স্থির থাকে, দ্যাট মিনস বা সাম্য অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো সামেশনাল এফ এক্স। সম্ভবত এটাতে কালি শেষ হয়ে গেছে, আমরা অন্য একটা ব্যবহার করি, যে সামেশনাল, ও এটাও শেষ। আচ্ছা, আমরা একটা নতুন কলম নিয়ে সামেশনাল এফ এক্স ইকুয়াল টু জিরো আর সামেশনাল এফ ওয়াই ইকুয়াল টু জিরো। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম যখনই যে কোনো কিছু সাম্য অবস্থায় থাকবে বল এর জন্য, তখন আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। এখন তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো বলো তো? ফার্স্ট আমরা সামেশনাল এফ এক্সটা করি, সামেশনাল এফ এক্স ইকুয়াল টু জিরো, যেহেতু এখানে সাম্য অবস্থা আছে। তো সামেশনাল এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর বল। তো এক্স অক্ষ বরাবর বলে ডান দিকের বলগুলোকে আমরা ধরে নিলাম পজিটিভ, ওকে। তো ডান দিকে দেখি তো কী বল আছে, প্রথমে একটা আছে 50 নিউটন বল। তো এটা কী হবে, 50 cos 30°। তো এখানে কস 30° কেন হবে এটা না বুঝে থাকলে আমার ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবো ইনশাল্লাহ। এরপরে এফ বলের অনুভূমিক উপাংশ, তো আমরা তাহলে এখানে লিখে ফেলি, যেহেতু এটা ডান দিকে কাজ করছে, এফ বলের অনুভূমিক উপাংশ এফ কস থিটা। তারপরে হচ্ছে এই বলটার অনুভূমিক উপাংশ ডান দিকে কাজ করছে, তো আমরা দিলাম পজিটিভ 40 × 3.5, এর অতিভুজ বের 3.4, এর অতিভুজ বের করলে হবে 5, তো এর সমান্তরাল কোণটা 3/5, ওকে। এই বলটা কাজ করছে কোন দিকে, বাম দিকে, -100 × cos 60° ইকুয়াল টু জিরো। তো আমরা এই জায়গা থেকে এফ কস এটা ভ্যালুটা বের করে ফেলি, ক্যালকুলেটার ইউজ করে দেখি যে এফ কস এটা ভ্যালুটা কত আসতেছে। এফ কস এটার ভ্যালুটা আসছে -17.3। তো আমরা ভুল হতে পারে, ক্যালকুলেশনটা নিজের একটু করে নিয়ে দেখো যাদেও এটা আসছে কিনা। দেখো এই যে এফ কস এটা, এই মাইনাস ভ্যালুটা একটা ডিরেকশন তোমাকে নির্দেশ করছে। কী ডিরেকশন আমি একটু দেখি এখানে। দেখো আমরা এফ বল কিন্তু ধরে নিছি ফার্স্ট কোয়াড্রেন্টে, এখন আমি ধরে নিছি ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই বলছি ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করছে। এখন তুমি যদি ধরে নিতে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে তুমি বলতে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কাজ করছে, বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে ধরে নিলে আমরা বলতাম সেখানে কাজ করছে। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা ধরে নিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে তো বলছি না যে এফ ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করছে।
এই যে এফটা যে আমরা যেই কোয়াড্রেন্টে কাজ করছে বলে ধরে নিয়েছি সেটা আদৌ সঠিক আছে কিনা সেটা আমাকে এই যে সামেশনাল এফএক্স এর মাধ্যমে যে আন্দন যে ভ্যালুটা আসবে সেটা উত্তর বলে দিবে। কিভাবে বলবে দেখো, আমরা এই যে এখানে এফ বল থেটা কোণে কাজ করেছে, এই দুইটা অংশ পেয়েছে, একটা হলো অনুভূমিক বরাবর উপাংশ এফ কস থেটা আর উলম্বিক বরাবর উপাংশ এফ সাইন থেটা, তাই না? দুইটা অংশ পাইছি আমরা। এখন এই অবস্থাতে দেখো এই নেগেটিভ চিহ্নটা একটা অর্থ বহন করবে। কি নেগেটিভ চিহ্ন অর্থ বহন করবে? যে এফ কস থেটা যেদিকে কাজ করছিল সেটা ঠিক নাই, তার উল্টা দিকে কাজ করবে। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো? যদি এখানে পজিটিভ আসতো তাহলে আমরা বলতাম না এফ কস থেটা কাজ করছে ডান দিকে, এটা ঠিক আছে। কিন্তু নেগেটিভ আসার অর্থ বোঝাচ্ছে যে এফ কস থেটা কাজ করছিল ডান দিকে, এটা ঠিক নাই, এটা কাজ করছে বাম দিকে। তখন আমরা কি করবো, এফ কস থেটা চিহ্নটা উল্টাই দিব। তখন আমরা বলবো এফ কস থেটা কাজ করছে কিভাবে ডান দিকে। এখন এই জায়গায় স্টুডেন্টগুলো মারাত্মক পরিমাণে ভুল করে। কি ভুল করে? এই চিহ্নের সাথে তুলনা করে ফেলে। কিভাবে? মনে করে যে আমরা ডান দিকে ধরেছি পজিটিভ, সো ডান দিকে যেগুলো কাজ করবে সেগুলো পজিটিভ, আর বাম দিকে যে ধরেছে নেগেটিভ, তাই বাম দিকের বলগুলো হবে নেগেটিভ। যেহেতু এফ কস থেটা নেগেটিভ আসছে, তো সেই দিক থেকে আমরা বলবো এফ কস থেটা বাম দিকে কাজ করছে ডান দিকে না। কেন? কারণ আমরা বাম দিকে ধরেছি নেগেটিভ আর ডান দিকে ধরেছি পজিটিভ, এই কনসেপ্ট দিয়ে এটাকে মনে করে থাকে। বাট এই কনসেপ্টটা সম্পূর্ণ কিন্তু ভুল। আবার বলছি, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। তুমি সামেশনাল এফেক্টস এর ক্ষেত্রে ডান দিকে পজিটিভ ধরেছো নাকি বাম দিকে নেগেটিভ ধরেছো তার সাথে কোনো রিলেশন নাই, কোনো রিলেশন নাই তার সাথে, যে তুমি কোন দিকে পজিটিভ ধরেছো কোন দিকে নেগেটিভ ধরেছো, এই যে আমরা এই কস থেটাকে উল্টাবো নাকি উল্টাবো না তার সাথে কোনো রিলেশন নাই। যেমন আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে এখানে বলি। মনে করো এফ বলটাকে আমরা ধরেছিলাম সেকেন্ড কোয়াড্রেন্টে, এক্সাম্পল হিসেবে বলছি, এফ বলটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের সাথে থেটা কোণে কাজ করছিল, তাহলে এফ কস থেটাকে আমরা বলতাম কোন দিকে, এদিকে, আর এফ সাইন থেটাকে আমরা কোথায় বলতাম, এখানে। তো এফ কস থেটা এখন কাজ করছে কোন দিকে, ডান, এই বাম দিকে। এখন মনে করে এমন করে ক্যালকুলেশন করে মনে করো আমরা এফ কস থেটার ভ্যালু পেয়েছি -17.3। এখন দেখো তুমি যদি এই চিহ্নের সাথে তুলনা করে করো তাহলে কি হবে জানো, তোমার কাছে মনে হবে যেহেতু আমরা বলছি ডান দিকে বল কাজ করলে পজিটিভ আর বাম দিকে বল কাজ করলে নেগেটিভ, যেহেতু এফ কস থেটা ভ্যালু নেগেটিভ আসছে, আর আমরা তো দেখছি এফ কস থেটা বাম দিকে কাজ করছে, আর বাম দিকে কাজ করা মানে নেগেটিভ, যেহেতু এফ কস থেটা বাম দিকে কাজ করছে, সো আমরা বলবো না ঠিকই আছে চিহ্নটা উল্টাবে না। কী হলো, ভুল হয়ে গেল তোমার জিনিসটা। কেন? কারণ তুমি তুলনা করেছো কার সাথে, এর সাথে। এফ কস থেটাকে বলছো এফএক্স, অর্থাৎ বাম ডান দিকে বল কাজ করলে পজিটিভ আর বাম দিকে বল কাজ করলে নেগেটিভ, তো সেই দিক থেকে তুমি দেখছো এফ কস থেটা এফ কস থেটা ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে এফ কস থেটা ঠিকই আছে বাম দিকে কাজ করবে, আমরা চিত্রও দেখছি বাম দিকে কাজ করছে। যদি এই চিত্রটা যদি হতো তাহলে তোমার কাছে মনে হতো এই জিনিসটা ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নাই, এর সাথে তুলনা করা যাবে না। তুলনা করতে হবে কি, যে এফ কস থেটা তুমি ধরে নিয়েছিলে কাজ করছে এইদিকে, বাট যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে তোমার ধরাটা ভুল হয়েছে, তার উল্টা দিকে কাজ করবে। তুমি এই চিহ্ন যেদিকে পজিটিভ যেদিন নেগেটিভ থাকুক বা না থাকুক তার সাথে কোনো সম্পর্ক নাই, যদি এফ কস থেটা যদি পজিটিভ আসে তাহলে তুমি এফ কস থেটা যেদিকে কাজ করছে বলে ধরে নিয়েছো সেটা ঠিক আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে সেটা ঠিক নাই বাম দিকে, এই তার হচ্ছে চিহ্নটা উল্টে যাবে। আমার কথা নিশ্চয় বুঝতে পারছো যে এর সাথে ভুলেও এই চিহ্নের সাথে তুলনা করে কাজটা করবো না, নেগেটিভ আসলেই যেদিকে কাজ করছো তার উল্টা দিকে হয়ে যাবে, এটা ক্ষেত্রে তখন এটা উল্টে যাবে এই দিকে হয়ে যাবে। নিশ্চয় বুঝতে পারছো ব্যাপারটা। এখন আরও একটা প্রশ্ন ব্যাপার, তো এফ কস থেটা মানে শুধু বাম দিক ডান দিক দিয়ে কি বিবেচনা হবে? না, এ মানে এফ কস থেটা ব্যাপারটা দেখো আমরা সামেশনাল এফএক্স করেছি, তাই না? দেখো কোনটা ছিল অনুভূমিকের সাথে, এই জন্য কিন্তু আমরা এফএক্সের ক্ষেত্রে এফ কস থেটাটা পাইছি। এখন মনে করো কোনটা ছিল এরকম, থেটা ছিল এখানে, তখন আমরা কি বলতাম, এখানে ওপরেরটা বলতাম এফ কস থেটা, নিচেরটা বলতাম এফ সাইন থেটা, এটাকে বলতাম আমরা এফ কস থেটা, আর নিচেরটাকে বলতাম আমরা এফ সাইন থেটা, এটাতে বলতাম নাকি? মনে করো সামেশনাল এফএক্সের মাধ্যমে, সরি সামেশনাল এফএক্স বলো সামেশনাল এফ ওয়াই, যেটার মাধ্যমে হোক না কেন এফ কস থেটা তুমি পাইছো, তখন তুমি যে এফ কস থেটা পেটা, মনে করো এটা সামেশনাল এফ ওয়াই ছিল, এফএক্স না এফ ওয়াই ছিল, এফ ওয়াই এর মাধ্যমে ক্যালকুলেশন করে এখানে এফ কস থেটা পাইছো, তখন আমরা পাইছি নেগেটিভ, এফ কস থেটা কাজ করছে কোন দিকে, উপর দিকে, বাট নেগেটিভ আসার কারণে এটা অ্যাকচুয়ালি কাজ করবে কোন দিকে, নিচের দিকে, উল্টা, মানে এরকম না কিন্তু, আমরা আপওয়ার্ড পজিটিভ ধরেছি ডাউনওয়ার্ড নেগেটিভ ধরেছি, যেটা যেহেতু এটা আপওয়ার্ড ছিল বাট আসছে অ্যান্সার তাই নিচের দিকে হবে, ব্যাপারটা এরকম না, মানে ব্যাপারটা আমি এরকম করে বলি, দেখো যে মনে করো এফ
বল কাজ করছিল এখানে থিটা কোণে, এটাকে আমরা তখন বলতাম এফ সাইন থিটা, সরি এফ কস থিটা, তাই না? এরকম বলতাম। এরকমও যদি হতো এখানে নেগেটিভ আসলে আমরা বলতাম না নিচের দিকে না উল্টা দিকে কাজ করবে উপরের দিকে, চিহ্নের সাথে কোনো সম্পর্ক নেই, তুমি ওপরে পজিটিভ ধরছো নাকি নিচে পজিটিভ ধরছো তার সাথে কোনো রিলেশন নাই ব্যাপারটা। কিন্তু বি কেয়ারফুল যে এফ কস থিটা ভ্যালু নেগেটিভ আসার অর্থই তুমি যেদিকেই তীর চিহ্নকে ধরে নিয়েছিলে তার উল্টা দিকে কাজ করবে, নিশ্চয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো। আর একটু ভালো করে ক্লিয়ার করি, মনে করো এরকম চিত্র ছিল, এটা ছিল এফ বল আর এটাকে আমরা বলতাম তখন এফ সাইন থিটা, তাই না? যদি এরকমভাবে চিত্রটা থাকে নিচেরটা তো এফ কস থিটা আর এটা তো এফ সাইন থিটা, কেন নিচেরটা এফ কস থিটা আর এটা সাইন থিটা না বুঝলে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা দেখো, দেখলে বুঝবা। এনিওয়ে তো মনে করো সামেশনাল এফ ওয়াই, এটা মনে করো সামেশনাল এফ ওয়াই ছিল, এরকম ক্যালকুলেশন করে এফ কস থিটা ভ্যালু পাইছো তুমি নেগেটিভ। তো যদি তুমি চিহ্নের সাথে মিলাও যে আমরা ওপরে ধরেছি পজিটিভ, আপওয়ার্ড ধরেছি পজিটিভ আর ডাউনওয়ার্ড ধরেছি নেগেটিভ, তাই যেহেতু এটা ডাউনওয়ার্ডে কাজ করছে তার মানে এই নেগেটিভ ভ্যালু কাজ করার অর্থ হচ্ছে এফ কস থিটা ভ্যালু নেগেটিভ আসার অর্থ মানে নিচের দিকে কাজ করছে, তার মানে ঠিক আছে না এই চিহ্নের সাথে তুলনা করলে ভুল হবে, তোমার এই চিহ্নের সাথে তুলনা করা যাবে না। তুমি ধরেছিলে এফ কস থিটা কাজ করছে নিচের দিকে বাট তোমার অ্যান্সার নেগেটিভ আসার অর্থ হচ্ছে না এটা ভুল, কাজ করছে কোন দিকে, অ্যাকচুয়ালি কাজ করছে কোন দিকে, উপরের দিকে। সহজ কথা বলে দিচ্ছি সেটা উলম্বিক বরাবর হোক অথবা অনুভূমিক বরাবর হোক এফ কস থিটা অথবা এফ সাইন থিটা ভ্যালু যদি নেগেটিভ আসে এফ কস থিটা বা এফ সাইন থিটা যেদিকে কাজ করছিল তার বিপরীত দিকে কাজ করবে, যদি কাজ করে ডান দিকে কাজ করো তাহলে হয়ে যাবে বাম দিকে, যদি কাজ করে বাম দিকে তাহলে হয়ে যাবে ডান দিকে, আর যদি কাজ করে উপরের দিকে তাহলে হয়ে যাবে নিচের দিকে, যদি কাজ করে নিচের দিকে তাহলে হয়ে যাবে উপরের দিকে। কথাটা নিশ্চয় বুঝে গেছো, সহজ কথা বলে দিলাম। এনিওয়ে তাহলে এখন তাহলে আমরা আমাদের এই অঙ্কে কী বলতে পারি বলো তো, এই জায়গায় দেখায় সব এখানে ঘিজিমিজি হয়ে গেছে, তাহলে এফ কস থিটা অ্যাকচুয়ালি কাজ মানে আমরা ধরে নিয়েছিলাম কাজ করছে ডান দিকে কিন্তু আমাদের উত্তর বলে দিচ্ছে না ভুল, কাজ করছে হলো বাম দিকে, আমরা এটাকে বলবো এফ কস থিটা। ওকে এবার এটাকে দিলাম নাম্বার ওয়ান ইকুয়েশন, এবার আমরা সামেশনাল এফ ওয়াই করি, ধরলাম আপওয়ার্ড পজিটিভ ইকুয়াল টু জিরো বা 50 sin 30 degrees এটা হবে পজিটিভ, তারপর এফ সাইন থেটা এটাও পজিটিভ, এবার এটা 40 মাইনাস এটা মাইনাস হবে যেহেতু নিচের দিকে 40 ইঞ্চু এর সমান্তরাল কোণটা 4/5, এই যে ত্রিভুজের ব্যাপারটা না বুঝলে এর আগের ক্লাসটা দেখো দেখলে বুঝবা। তারপর এখানে 100 কাজ করছে নিচের দিকে, 100 ইন্টু sin 60 degrees ইকুয়াল টু জিরো, তো আমরা এখান থেকে এফ সাইন থিটার ভ্যালুটা বের করে ফেলি, দেখি কত আসে এফ সাইন থিটার ভ্যালু ক্যালকুলেটার করে বের করে ফেলি, এফ সাইন থিটার ভ্যালু পেয়েছি আমরা 93.6। দেখো আমার ক্যালকুলেশনটা ভুল হতে পারে, নিজেরা একটু করে দেখো যে আসলে 93.6 সেখানে পজিটিভ আসছে। আচ্ছা পজিটিভ আসছে তাহলে আমরা কী বলবো, পজিটিভ আসা মানে এফ সাইন থিটা আমরা যেদিকে কাজ করছে ধরেছি ঠিক আছে এটা এদিকে কাজ করবে, যদি নাই নেগেটিভ আসে তাহলে কী বলতাম না এইদিকে না নিচের দিকে কাজ করছে। আশা করি বিষয়টা বুঝে গেছো। তাহলে আমরা এখানে কী দেখলাম, এফ সাইন থিটা অ্যাকচুয়ালি কাজ করছে কোন দিকে, ওপরের দিকেই এফ সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি না যে অ্যাকচুয়ালি তাহলে এফ বল কাজ করছে কোথায়, এইভাবে, তার মানে আমরা বলছি এফ বল অ্যাকচুয়ালি কাজ করবে কীভাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কাজ করছিল বাট আমরা ধরে নিয়েছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার দেখো কিন্তু আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি এফ বল থিটা কোণে কোন কোয়াড্রেন্টে কাজ করবে, সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো তো এফ কস থিটা এদিকে, এফ সাইন থিটা ওপরের দিকে, তার মানে এটা কোন এফ বল হবে কোন দিকে, এদিকে। আর এইভাবে হলে পরে কোন কোন কোয়াড্রেন্ট হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট হয় না, সেকেন্ড কোয়াড্রেন্ট। আশা করি বুঝে গেছো। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, এখন আমরা 2 নম্বর ভাগ 1 করে ফেলি, এই জঙ্কে হয়ে গেছে, বাকিটুকু নিজেরা পারবে আশা করি। 2 নম্বর ভাগ 1 নম্বর করলে এফ সাইন থিটা, আমি ফিনিশিংটা টেনে দিই, এফ কস থিটা ইকুয়াল টু 93.6 ভাগ, আচ্ছা ও এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই জায়গায় 1 নম্বর ইকুয়েশন দেওয়া যাবে না, আরেক লাইন করতে হবে 17.3 নিউটন লিখে, এখানে এই যে তুমি চিহ্নটা দিয়েছিলে কোন দিকে, ডান দিকে, ডান দিকে, বাট এটা হবে বাম দিকে সেটা এখানে দেখিয়ে দিতে হবে। আর মাইনাসটা এখানে রাখা যাবে না, মাইনাস না রেখে শুধু এই এরকম তীর চিহ্নটা দেখিয়ে দিতে হবে। তারপর এই জায়গা থেকে তুমি তীর চিহ্ন ওপরের দিকে দেখে দাও, পজিটিভ আসতে তার মানে ঠিক আছে এটা কাজ করবে ওপরের দিকে। এনিওয়ে মাইনাসটা কিন্তু আর রাখা যাবে না, তার মানে আমরা এখানেও মাইনাস দিব না, ঠিক আছে 17.3 বা এই জায়গা থেকে সরাসরি আশা করি থিটাটা খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবা, ট্যান থিটা ইকুয়াল টু 93.6/17.3, এই জায়গা থেকে থিটার ভ্যালু তুমি খুব সহজে বের করতে পারবা। এবার থিটার ভ্যালু কী করো, 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসাও, থিটার ভ্যালু আসছে 79.5, এবার 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসাও, আমরা বসালাম 2 নম্বর সমীকরণে, থিটার ভ্যালু 79.5
ইকুয়াল টু 93.6, এই জায়গা থেকে সরাসরি তুমি এফ এর ভ্যালুটা পেয়ে যাবে। আমি আর করছি না, বাকিটুকু করে নিই। আমরা আরও একটা অঙ্ক দেখবো। অঙ্কে বলা হচ্ছে যে চিত্রে 4 কিলোনিউটন বলকে এ বি ও বি সি বরাবর দুটি কম্পোনেন্টে রূপান্তরিত করো। কম্পোনেন্ট মানে উপাংশ আর কি। এই 4 কিলোনিউটন বলকে এ বি বরাবর কম্পোনেন্ট আর বি সি বরাবর কম্পোনেন্টে ভাগ করতে বলেছে তোমাকে। এখন কম্পোনেন্টে যদি ভাগ করতে বলে তাহলে কী করতে হবে? তো কম্পোনেন্টে ভাগ করা মানে উপাংশে ভাগ করা। মানে মনে করো তোমার এখানে একটা বল দিয়ে রাখছে, বলটা যদি এইভাবে যদি থাকতো 4 কিলোনিউটন বল এর, এটাকে মনে করো এ বি, থিটা কোণে কাজ করছে মনে করো, থিটা সমান মনে করো 30 ডিগ্রি, তাহলে এর এ বি বরাবর কম্পোনেন্ট মানে উপাংশ কত বের করতে বলছে, খুব সহজে বের করতে পারতো। কিন্তু এটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ আর এটাও ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এটাকে কী বলতে তুমি? এ বি বরাবর কম্পোনেন্ট বা এফ এ বি সমান কী বলতে তুমি? এখানে সরাসরি বলে দিতা 4 cos 30 ডিগ্রি। খুব সহজে বলতে পারতো না? খুব সহজে বলতে পারতাম। এখানেও তুমি ঠিকই খুব সহজে বলতে পারবা। এই 4 কিলোনিউটন বলকে প্রথমে এ বি কম্পোনেন্টে ভাগ করতে বলেছে, তুমি কী করবা? যেই কম্পোনেন্টে ভাগ করতে বলো তার উপরে একটা এক্স অক্ষ বিবেচনা করে নাও, করে নাও যে এর উপরে একটা এক্স অক্ষ আছে। তাহলে দেখো তোমার অঙ্কটা খুব ছোট হয়ে যাবে। তো আমরা ধরে নিই যেহেতু আমাকে এ বি কম্পোনেন্ট বের করতে বলেছে, তো আমরা এ বি অক্ষের উপরে একটা এক্স অক্ষ ধরে নিলাম, নিলাম যে এখানে একটা এক্স অক্ষ রয়েছে। তাহলে এই জায়গায় যদি এক্স অক্ষ থাকে তাহলে এখন দেখো তো চিত্রটা কীরকম হয়। আমরা একটা আলাদা করে চিত্রটা আঁকাই নিই। চিত্রটা হয় হচ্ছে এরকম যে এটাকে আমরা পুরোটাকে বলছি এক্স অক্ষ, এটা এক্স কোয়াড্রেন্ট এক্সাম্পল হিসেবে বললাম। তো এটা যদি এক্স কোয়াড্রেন্ট যদি হয় তো আমরা মনে করলাম বলছি যে বলটা হচ্ছে এটা 4 কিলোনিউটন বল। এখন দেখো তো এই জায়গায় কত কোণ কাজ করছে, এই জায়গায় 60 ডিগ্রি মানে এখানে 60 একান্তর কোণ বলে, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি বলতে পারি না। এখন আমাকে বলো তো তুমি এই খাতাটাকে জাস্ট একটু ঘুরিয়ে নাও, এভাবে করে ঘুরিয়ে নাও। 4 কিলোনিউটন বল কাজ করছিল এক্স অক্ষ বরাবর, এখানে এই বলটাকে দুইটা অংশে ভাগ করতে পারবো না এই বরাবর, আবার আরেকটা অংশ পর্যন্ত হবে এই বরাবর। এই বরাবর উপাংশটাকে তুমি কী বলবে বলো তো? 4 cos 60 ডিগ্রি বলতে পারবো না? তো সেটাই বলো যে এটাকে আমরা বলছি এ বি। তাহলে এফ এ বি, এ বি বরাবর কম্পোনেন্ট ইকুয়াল টু 4 cos 60 ডিগ্রি, আর এটা কাজ করছে কোন দিকে? এইদিকে। এর ভ্যালু হবে কত? 2 কিলোনিউটন। অ্যান্সার হয়ে গেছে, আশা করি বুঝছো। এখন এই বিসি বরাবর কম্পোনেন্টে ভাগ করতে হবে। আবার তাহলে তুমি একটা কাজ করো, এখানে যে বিসি যে হচ্ছে বিসি রয়েছে সে বিসির উপরে তুমি আবার একটা অক্ষ আঁকো, বিসির উপরে একটা অক্ষ বিবেচনা করে নাও, এক্স অক্ষ বিবেচনা করে নাও। নিলাম বিসির উপরে একটা এক্স অক্ষ বিবেচনা করে, তাহলে চিত্র কেমন হবে? চিত্র হবে এরকম, বিসি বরাবর অক্ষ আর এখানে কত আছে? 4 কিলোমিটার একটা বল রয়েছে, একটা 4 কিলোমিটার একটা বল রয়েছে। তো ঠিক আছে, 4 কিলোমিটার যদি বল থাকে তাহলে একটু বিবেচনা করে দেখি যে এটা 60 ডিগ্রি, তার মানে আমরা এখানে বলতে পারি 60 ডিগ্রি। পুরোটা কত হয় এখানে? পুরোটা 135 ডিগ্রি, যোগ করে দেখো হবে 135 ডিগ্রি, তার মানে এখানে হবে 45 ডিগ্রি খুব সম্ভবত। হ্যাঁ, 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এই জায়গায় কী বলতে পারি? 45 ডিগ্রি। তো আমরা এটাকে বলছি এক্স অক্ষ, তাই না? ওকে, তাহলে এবার তুমি এটাকে একটু এইভাবে ঘুরে নাও। তোমাকে বললাম বলা হচ্ছে যে বিসি বরাবর কম্পোনেন্টে ভাগ করতে, তাহলে দেখো তো এই 4 বলের 2টা অংশ হবে, একটা উলম্বিক উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ কাজ করবে কোথায়? এখানে। এখন আমাকে বলো তো যে এই বরাবর যে বল কাজ করবে সেটাকে আমরা বলতে পারি না? এই বিসি বরাবর কাজ করছে, মনে করো যে তোমাকে বলা হলো যে এখানে একটা চাপা বল কাজ করছে 4 কিলোনিউটন, তাহলে তুমি কী বলো? এটাকে এই দিকে বের করে নিয়ে এসো না, 4 কিলোনিউটন এইভাবে বলো না ব্যাপারটা। ঠিক সেরকম এখানে তুমি এখানে বলছো এই 4-এর উপাংশটা কাজ করছে এখানে, এখানে কাজ করার অর্থ হলো এই পুরো বিসি বাহু বরাবরই কাজ করা, মানে এই যে এই জায়গাতেই কাজ করা। মানে আমার কথা হচ্ছে যে দেখো আমি বললাম এই জায়গাতে একটা 4 কিলোনিউটন বল কাজ করছে এই বাহু দিয়ে, এটা লেখাও যা। আবার আমি যদি চিত্রটা এমনভাবে আঁকাই যে এখানে 4 কিলোনিউটন বল কাজ করছে, একই না? ডেফিনেটলি বুঝতে পারছো একই জিনিস, বড় করে আঁকাই মানে দেখতে সমস্যা হচ্ছে। এটা মনে করে বললাম এ বি সি, এই বাহু বরাবর 4 কিলোনিউটন বল কাজ করছে, এই কথার অর্থও যা। আবার আমি যদি লিখি এরকম, না এটা কি ছিল সি, আমরা এদিকে বাইরে বের করে দিলাম 4 কিলোনিউটন বল কাজ করছে, এই এই কথার অর্থ তো তাই, তাই না? যদি বাইরে যদি বের করে নিয়ে আসি, কথা নিশ্চয় বুঝতে পারছো যে এই জায়গায় এটা ভেতরে দেখানো যা, আমরা এটাকে বাইরে বের করে 4 কিলোনিউটন বলটাকে বাইরে বের করে দেওয়া, তো একই কথা, আশা করি বুঝছো জিনিসটা। তার মানে এখান থেকে আমরা যদি এটাকে যদি এইভাবে খাতাটাকে যদি ঘুরে দিই, একটা হলো এক্স অক্ষ, তাহলে এর উপাংশ আমরা কত পাই বলতো? যে 4 cos 45 ডিগ্রি, আর সেটা কাজ করবে কোন দিকে? এই সাইডের দিকে। তুমি এই এই চিত্রটা জাস্ট একটু খাতা আঁকিয়ে দিবা, আঁকিয়ে এখানে দেখবা
তাহলে আমরা কোন কোঅর্ডিনেট পাচ্ছি, সরি এফ বিসি কোনটা পাচ্ছি, এফ বিসি কম্পোনেন্ট 4 cos 45°। তাহলে 4 cos 45° এখান থেকে সম্ভবত আসবে, সম্ভবত আসবে হচ্ছে 2√2। এখন আমরা দেখি যে 2√2 আসে কি না, 2√2 আসার কথা, হ্যাঁ সরি না 4√2 আসবে, 4√2 আসবে, সরি 2√2ই আসে, আমার ভুল হয়েছে ক্যালকুলেটর ইউজ করা, এখানে আসবে 2√2। তুমি জাস্ট এখানে পাশের চিত্রটা দেখিয়ে দিবা যে এই বড় বড় কাজ করছে, তাহলে হবে, এটাই অ্যান্সার। আশা করি বুঝে গেছো কম্পোনেন্টটি কীভাবে ভাগ করতে হবে।